এবং আমরা এই দেশের বেকার যুবক গত লকডাউন পিরিয়ডে অসংখ্য মানুষ তার জীবিকা হারিয়েছে। লকডাউন পিরিয়ডের সময়ে যারা কলে কারখানায় অফিসে আদালতে বেসরকারিভাবে কাজ করতেন তারা সেই সময়কার বেতন কেউ পায়নি। যারা ফুটপাতে হকারি করতেন, যারা রিক্সা ভ্যান চালক, যারা বাসের চালক কন্ডাক্টর ড্রাইভার, মোটর গ্যারেজে কাজ করা যে সমস্ত মানুষ তারা কেউ সে সময় কাজ পায়নি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা যে সমস্ত শ্রমজীবী মানুষ যারা মাইগ্রেন্ট ওয়ার্কার তারা অভাবের তাড়নায় বাড়ি ভাড়া দিতে না পেরে দেখেছে সেই অবস্থায় ফুটপাতে বা রাস্তায় বহু মানুষ ক্লান্তিতে সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ক্লান্তিতে চলতে না পেরে রেলপথের উপরে শুয়ে থেকে রেলের তলায় তাদের প্রাণ গেছে। শিশু মৃত্যু আমরা চোখে দেখেছি, কিন্তু যে নিদারুণ চিত্র আমরা দেখতে পেয়েছি, প্ল্যাটফর্মে মৃত পড়ে আছে মা, শিশু জানে না তার যে আঁচল তা চিরতরে নিথর হয়ে গেছে, সেই মা কোনোদিন তাকে দেখে কোলে নেবে না, অবধ শিশু মায়ের আঁচল নিয়ে খেলছে। এ ছবি আপনারা সংবাদপত্রে দেখেছেন, হৃদয়বান মানুষের বুক কেঁপে উঠেছে, সমস্ত মানুষের চোখের জল পড়েছে। কিন্তু ভারতবর্ষের সরকারের প্রধানমন্ত্রী তিনি এতটুকু কাঁপেননি, কারণ তার লৌহ দৃঢ় হৃদয়। কয়েকদিন আগে পার্লামেন্টে বললেন যে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরে যাওয়ার প্রয়োজন ছিল না, রাজনৈতিক উদ্দেশ্য প্রযোজিত প্রয়োজনার জন্যই তারা ফিরে এসেছেন। কি নিদারুণ পরিহাস, এত মানুষের মৃত্যুর পরেও 56 ইঞ্চি বুকের মালিক গোয়েঙ্কা আদানিদের বিশ্বস্ত প্রভু কর্মচারী ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী তার হৃদয়ে কাঁপেনি। কারণ হৃদয় নামক বস্তুটি তার আছে কিনা আমাদের ভেবে দেখতে হবে, আপনারাও ভেবে দেখবেন। তাই আজকে এই বাইক ট্যাক্সির জীবিকায় কলকাতার উপরে এবং কলকাতার শহরতলিতে 15,000-এরও বেশি মানুষ এই জীবিকার সঙ্গে যুক্ত। তাদের ঘর আছে, পরিবার আছে, সংসার আছে, অসুস্থ মা বাবা স্ত্রী সন্তান আছে, সন্তানের লেখাপড়া আছে, লজ্জা নিবারণের বস্ত্র তাকে জোগাড় করতে হয় এবং তারই সাথে তাদের জোগাড় করতে হয় দুবেলা দুমুঠোর খাবার। নিজেরা পথ বেছে নিয়েছে, তার সঙ্গে যুক্ত হয়েছে এক সময় যারা প্রাইভেট বাসে কন্ডাক্টারি করতেন, ড্রাইভারি করতেন, খালাসির কাজ করতেন, বিভিন্ন সৌদাগর বাকি ট্যাক্সি চালকরা একটা বাইক জোগাড় করে নিয়ে রাস্তায় নেমে কাজ করছে, এই তো আমাদের ইতিহাস। তাকিয়ে দেখুন বাসের দিকে, এই ধূর্ত সরকার বাসের 1 পয়সা ভাড়া বাড়ায়নি, কোন সরকারি ঘোষণা করেনি, সরকারি নিয়ন্ত্রণ আরোপ করেনি, কিন্তু জনগণ অসংগঠিত, সেই জনগণের উপরে চাপিয়ে দিয়েছে 7 টাকার ভাড়া এখন 10 টাকায় আমাদের যেতে হয়, 9 টাকার ভাড়ায় 15 টাকায় যেতে হয়, 11 টাকা ভাড়ায় 20 টাকায় যেতে হয়। তারা পরিষ্কার বলে দিয়েছে বাস মালিকদের, আপনারা জনগণ আছে, তারা কচি পাখার মতো, তাদেরকে যেভাবে পারেন আপনারা লুটে খান, আমরা বদনামের ভাগী হতে পারবো না। এই নপুংসক সরকারের আন্ডারে আমরা কাজ করি। একটা সময় আমাদের এই রাজ্যে কলকাতা শহরের উপরে বেসরকারি কোনো বাসের প্রবেশের অধিকার ছিল না, সমস্তটাই সরকারি বাস নিয়ন্ত্রিত ছিল।
গড়ে উঠেছিল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং কলকাতা ট্রাম কোম্পানি। এই দুটি কোম্পানি কলকাতার উপরে তারা যাত্রীদের পরিষেবা দিয়ে থাকত। সেখান থেকে ধীরে ধীরে তারা সরতে শুরু করলেন। আজকে কলকাতায় সরকারি বাস প্রায় খুঁজে পাওয়া যায় না। যদিও সরকারি বাস আপনি পান, অতীতে যখন নাকি আপনি বেসরকারি বাসে উঠলে পরে সে ঢিলে তালে চলত, সরকারি বাস একটি নির্দিষ্ট গতিতে চলাফেরা করত, নির্দিষ্ট সময়ে চলাফেরা করত এবং রাত্রিবেলা 11:30 হাওড়া থেকে বিভিন্ন রুটের বাস ছাড়ত। আজকে সেই বাসে যারা স্টাফ তাদের বোনাস ছুটি সবকিছু থেকে তারা বঞ্চিত। তাদের দিয়ে গোটা যাত্রী পরিবহনকে তারা সঞ্চালন করবার চেষ্টা করছে। শুধু এখানেই শেষ নয় যে পরিবহন সংস্থা এবং ট্রান্সপোর্ট কর্পোরেশন সেটাকেও তারা আজকে এজেন্সির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। অথচ আমরা পশ্চিমবাংলার রাজ্য সরকার, আমরা দেখি তিনি নাকি কেন্দ্রীয় সরকারের সবকিছুর বিরুদ্ধে। প্রশ্ন জাগে, কেন্দ্রীয় সরকারের কোন অর্থনীতির তিনি বিরুদ্ধে? 2016 সালে কেন্দ্রীয় সরকার একটি বিল আনবার চেষ্টা করেন পার্লামেন্টে এবং সেই বিলে তারা পথ নিরাপত্তার দিকটি বিশেষভাবে নজর দেন এবং ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং রাষ্ট্রায়ত্ত ট্রান্সপোর্ট সম্পর্কে কিছু বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলির মধ্যে প্রধানত মূল রাজ্যগুলি যারা, তারা প্রত্যেকেই তার বিরোধিতা করেন এবং ধূর্ত কেন্দ্রীয় সরকার বুঝতে পারে যে পথ নিরাপত্তা আইন এবং ট্রান্সপোর্টের নিউ অ্যাক্টেড ল সেটা পার্লামেন্টে পাশ করানো অত্যন্ত কঠিন হবে। তারা চুপ করে যায়, 3 বছর অপেক্ষা করে। 2019 সালে তারা একটি অর্ডিনেন্স করেন, সেই অর্ডিনেন্সের মধ্যে দিয়ে এখন ট্রাফিক আইনগুলো সমস্ত কিছু চলছে। আর পশ্চিমবাংলা সরকার সেই আইনের বিরোধিতা করেছেন অফিসিয়ালি। তারা বলেছেন না, আমরা এই আইনকে মান্যতা দিতে পারবো না। তাই তারা আজ পর্যন্ত যে অর্ডিনেন্সের পরিপ্রেক্ষিতে রাজ্যে যে রুল তৈরি করতে হয় সেই রুল এখনো পশ্চিমবাংলা রাজ্য সরকার ঘোষণা করেনি। অথচ সেই আইনের সেই রুলের বিভিন্ন বিধিনিষেধ গুলো তারা আরোপ করে চলেছেন। একজন বাইক ট্যাক্সি তার ইয়েলো প্লেট যদি না থাকে, সে যদি সাদা প্লেট নিয়ে চলাফেরা করেন, তিনি যদি যাত্রী পরিবহনে যান, তাহলে যে পুরনো আইন যাকে 39 ধারা বলা হয় সেই ধারায় তাকে 5,000 টাকায় মামলা করা হতো। আজকে তার উপরে জরিমানা করা হচ্ছে 10,000 টাকা এবং যদি তাকে আরেকবার ধরা হয় দ্বিতীয় টাইমে তাহলে 15,000 টাকা এবং 3 বছর 3 মাসের জন্য লাইসেন্স সিজ করে নেওয়া হচ্ছে। আর যদি তৃতীয়বার তিনি, সেই আইনটি পুলিশ কার্যকর করেছে। আপনি এটা দিচ্ছেন সেটা দিচ্ছেন, উৎসব করছেন, মেলা করছেন, খেলা করছেন, কিন্তু যে ক্ষুধার্ত যুবক কাজ হারিয়ে আজকে শুধুমাত্র নিজের সন্তানের দুপুটো খাবার জোগাড় করবার জন্য তারা নিজেরাই তারা জীবিকার পথ বেছে নিয়েছেন, তাকে আপনি রাত্রে সাজা দিচ্ছেন, তার কাছ থেকে পানিশমেন্ট নিচ্ছেন, অথচ আপনি নাকি সংবেদনশীল? কোথায় আপনার এই সংবেদনশীলতা? একথা কি ভাবতে হবে না? আমাদের দেশে লেবার ল রয়েছে, সেই লেবার লতে সার্টিফাইড স্ট্যান্ডিং অর্ডার বলে একটি কথা আছে। যদি আপনি একটি কারখানা খুলতে চান, তাহলে সেই কারখানায় আপনাকে আপনার অধিকারে কি হবে, উৎপাদন কি হবে, সেফটি সিকিউরিটি কি হবে, এমপ্লয়ি যারা কাজ করবে তাদের অধিকার কি হবে, তার সবটাই সেখানে লিপিবদ্ধ থাকে। এমনকি কোনো মালিক যখন কোনো কর্মীকে ছাঁটাই করে অ্যাকর্ডিং টু যে সার্টিফাইড স্ট্যান্ডিং অর্ডার, তার ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়। অথচ ভারত সরকার কর্পোরেট হাউস ওলা উবের এক লোককে রিক্রুট করলেন, তাকে বললেন তুমি মানুষকে হায়ার করতে পারবে, তাকে বললেন তুমি মানুষকে যাত্রী পরিবহনে তাকে তুমি এক ক্যাবের মাধ্যমে তাকে ভাড়া দিতে পারবে, কিন্তু আমি দেশের নাগরিক, আমি এই দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছি, আজ যদি দেশের সীমান্তে যুদ্ধ লাগে আমি বাইক ট্যাক্সি রাইডার ঢুকতে পারে না,
তারা সম্পূর্ণ বাউন্সার এবং পুলিশের সিকিউরিটি দিয়ে বেষ্টিত থাকেন। এই স্বাধীন দেশে কর্পোরেট হাউসকে এই জাতীয় ব্যবসা করবার অধিকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কিভাবে দিতে পারল? কেন্দ্রীয় সরকারও দিল, রাজ্য সরকারও দিল, দেশের মানুষকে এক্সপ্লয়েট করবার অধিকার দিয়ে দিল, আর কেন্দ্র এবং রাজ্য সরকার কেউ সেখানে কর্মরত যারা কাজ করবে তাদের জীবন নিরাপত্তা তাদের সিকিউরিটি কোন ব্যাপারেই তারা দায়িত্ব নিল না। এর থেকে বড় বেইমানি, এর থেকে বড় বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে? রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে বহুবিধ কথা বলে থাকেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের পলিসিকে কার্যকর করবার ক্ষেত্রে রাজ্য সরকারের সুনির্দিষ্ট বক্তব্য কোথায় খুঁজে পাওয়া যায় না। কেন্দ্রীয় সরকারের নীতি এবং রাজ্য সরকারের নীতি, জনগণকে লুণ্ঠন করবার নীতি, বহুজাতিক সংস্থাকে ডেকে আনবার নীতি, তারা করেছিল স্পেশাল ইকোনমিক জোন যেখানে কোন লেবার ল থাকবে না, আর আজকে এরা গোটা কলকাতা শহরটাকে, গোটা পশ্চিম বাংলাটাকে স্পেশাল ইকোনমিক জোনে তৈরি করে দেওয়া হয়েছে। তাই আপনি বিদ্যালয়ে যান, স্থায়ী শিক্ষকের 70,000 টাকা বেতন হলে পড়ো, প্যারা টিচারের বেতন 13,000 টাকা। আপনি হাসপাতালে যান, ওই যারা স্টেট ডাক্তার পজিশনে কাজ করে, স্থায়ী টেকনিশিয়ানদের মাইনে 7,000 টাকা হলেও নতুনদের মাইনে 22,000 টাকা। আপনি যে কোনো কলে কারখানায়, এমনকি রাজভবনে, এমনকি আপনি নিউ সেক্রেটারি বিল্ডিং এ ওই নবান্নতে যান, সেখানে যারা কাজ করছে আজকে সকলেই কন্ট্রাক্টুয়াল, এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ বেতনে। দেশের প্রচলিত লেবার ল অনুযায়ী একজন মানুষ কাজ করলে পরে তার পেছনে আরো 4 জন লোককে ধরে নিয়ে 5 জনের বেতন নির্ধারিত করা হয়, অর্থাৎ 1:5 হিসাবে তার বেতন করা হয়। সেই বেতনকে 3 ভাবে ভাগ করা যায়, একটা হলো মিনিমাম ওয়েজ ন্যূনতম বেতন, আরেকটা হলো লিভিং ওয়েজ, আরেকটা হলো রিয়েল ওয়েজ। অফিসে আদালতে সরকার যে বেতন দেয় তাকে বলা হয় লিভিং ওয়েজ, আর আমরা যারা খেটে খাওয়া মানুষ হাতে মাঠে ঘাটে কাজ করি আমাদের বেতন দেওয়া হয় মিনিমাম ওয়েজ। সেই মিনিমাম ওয়েজ 1:5 একতাকে কাউন্ট না করে তারা কম করছে। যে লেবার কোডের মধ্যে দিয়ে প্রস্তাবও এখনো আমাদের কাছে দেয়নি, কিন্তু কার্য তো সেই জিনিসকে তিনি কার্যকর করছেন। তাই ভোটের রাজনীতির জন্য তারা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করেন। বিজেপি সরকার কোন একটি নির্দিষ্ট ধর্মকে অত্যন্ত ভাবে প্রশ্রয় দিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করবার চেষ্টা করছে, আর পশ্চিমবাংলার সরকার সমস্ত ধর্মে সমস্ত রকম সুশ্রী প্রদান করে ধর্মীয় উন্মাদনা বাড়ানোর চেষ্টা করছে। অথচ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং বলছেন আমার কোনো জাত নেই, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র তিনি বলছেন আমার কোনো জাত নেই, আমি ভারতীয়, এই আমার শ্রেষ্ঠ পরিচয়। ভারতবর্ষের অন্যতম মনীষী বিবেকানন্দ বলছেন আমি আজকে সন্ন্যাসী, আমার যদি সংসার থাকত, আমার স্ত্রী ইসলাম ধর্মাবলম্বী হতে পারতেন, আমার সন্তান খ্রিস্টান হতে পারতেন, তাতে কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু আজকে তারা সেই বিবেকানন্দের বাণী ভিন্নভাবে উত্থাপন করে তারা আমাদের মধ্যে বিভাজন তৈরি করবার সৃষ্টি করছেন। এই অবস্থার মধ্যে আমরা আজকে ডেপুটেশন নিয়ে গিয়েছিলাম। আমাদের একথা বুঝতে হবে যে আমরা যে দাবিটির জন্য গিয়েছি আমরা কি চাই, আমাদের সুনির্দিষ্ট দাবি। আমরা যারা বাইক ট্যাক্সি চালাচ্ছি, হ্যাঁ আমাদের কমার্শিয়াল লাইসেন্স নেই, কিন্তু ভারতবর্ষের নাগরিক হিসাবে আমার কোথাও একটি কাজ পাওয়ার অধিকার আছে কি নেই? সংবিধান স্বীকার করে না যে আমার রাইট টু ওয়ার্ক, এটা ইট ইজ দ্য ল, এটা হলে কনস্টিটিউশনাল বাইন্ডিং, কিন্তু একটি কথা তো আইনের মধ্যে